আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লাজু মেয়েদের প্লাজোতে কীভাবে কলি লাগাইবেন বা কলি লাগানোর সঠিক নিয়মটা কি তো দেখেন আমি কিন্তু এটা কিন্তু পেন কাটিং মেয়েদের একটা পাইজামা পায়জামাটা কাটিং করে নিয়েছি দেখেন এটা কিন্তু একদম সোজা একটা রাউন্ড করে কাটিং করছি তো অন্য অন্য কিন্তু বা এই প্যান কাটিং পাইজামায় কিন্তু এরকমভাবে হাইটা রাউন্ড করা হয় না হাউড হাইটা রাউন্ড করা হয় সেম এরকমভাবে দেখেন আমি একটা দাগিয়ে আপনাদেরকে বাসিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন সেম এই যে দাগটা দিতেছি এই হাইটা কিন্তু এরকমভাবে রাউন্ড হয় তা আমি এই কল্লি লাগাবো বলেই আমি এই রাউন্ডটারে আপনার এরকম সোজা করে রাউন্ডভাবে কেটে নিয়েছি তা আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে এই কল্লিটা লাগাবেন বা এই পায়জামাটা কিন্তু এই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু পেন কাটিং পায়জামাতে সুন্দরভাবে কল্লি লাগাইতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো সেই জন্য দেখেন আমি সেম এরকম একটা কল্লি কেটে নিয়েছি কল্লিটারে আমি এখানে বসিয়ে সেলাই করব দেখেন সেম এইখানে বসাইব বসাইয়া তারপরে কিন্তু একদম বরাবর একটা শিলি দিয়ে দিব আধা ইঞ্চি পরিমাণের মতো আমি ডাবায়া বা কাপড় দিয়ে তারপরে কিন্তু সেলাই করতেছি দেখেন একুরেটভাবে সেলাইটা দেওয়ার পর কলিটা কিন্তু আমি ঠিক এরকমভাবে বসাই নিছি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কলিটা আমার বসছে এখন এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো এই সেলাইটাকে চাপ সেলাই বলে তাই আমি কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম বা কলির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম সেমভাবে কিন্তু কলিটা বসাই নিলাম এক পাটে কলিটা আমার বসানো হয়ে গেছে তখন এই পাড়ে আরেকটা একটা কল্লি ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিলাম তারপরে এটাকে উলটিয়ে উপর দিক থেকে সেলাই করে দিব দেখেন কলিটা কিন্তু আমার হাতের উপরে এসে গেলো এখন সোজা বরাবর উপর থেকে ধৈরে তারপরে কিন্তু একদম বরাবর একটা সেলাই করে দিয়ে দিব একদম বরাবর সেলাইটা করে দিব একদম সোজা রাইখা তারপরেই তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে পুরো সেলাইটাই করবো তো খেয়াল রাখবেন কোনো কাপড়ে আমরা টানবো না কল্লির কাপড়টাও টানবো না বা কল্লিতে যেই কাপড়টা বসাইতেছি সেই কাপড়টাও টানবো না না তাই না একদম আলগুস্তে বসায় তারপর কিন্তু সেলাই করে দিব এখানে একটা চাষ চাকান কেটে দিই দেখেন দেখাই এটা এখানে যাতে টান না পড়ে যা বা কলিটার জন্য টান পড়ে না যা সেজন্য এখানে একটা চাকান কেটে দিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিলাম তো তারপরে আমরা এটার উপরেও আরেকটা চাপ সেলাই দিয়ে দিব তো এরকমভাবে কিন্তু আমি ওই পাট্টারে এরকমভাবে আরেকটা কল্লি আছে এই কলিটা ওইখানে বসাইয়া এইভাবে সেলাই করব। তা আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে আসলে প্যান কাটিং পায়জামাতেও কল্লি বসায় সেলাই করা যা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আরও সহজে বুঝতে পারবেন দেখেন কল্লিটা কিন্তু আমরা সেম এখানে বসাই দিলাম দেখেন এখন আপনাদেরকে দেখাই দিই কীভাবে কল্লিটা আসলে বসাইলাম দেখেন একুরভাবে কিন্তু কল্লিটা বসে গেল তাই অনেকে কিন্তু বলেন যে আসলে প্যান কাটিং পায়জামার নিচে টান পড়ে যায় নিষেধে বসা যায় না বসতে গেলে পায়জামা নিচে টান পরে যায় তো সে তাদেরকে বলবো আসলে এইভাবে আপনারা কল্লি দিয়ে সেলাই করলে কখন ওই পাইজামার নিচে কিন্তু টান পড়বে না সুন্দরভাবে পায়জামাটা ফিটিং হয়ে যাবে তা আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম